আসলে আমি বড় হয়েছি একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে, আমার পুরো পরিবারটাই একটা খুব বেশি মানে সাংস্কৃতিক একটা আবহ আমার বাড়িতে অলওয়েজ বিরাজ করতো। আমি জন্মের পর থেকেই সকালবেলা রেওয়াজ শুনে বড় হয়েছি। আমার বাবা দুর্দান্ত একজন লেখক ছিলেন, কবি ছিলেন, আমার মা ভালো গান গাইতেন, আমার বোন গান গান। আমি 10 বছর বয়সে থিয়েটারে ঢুকি, সেক্ষেত্রে থিয়েটারের বয়স এখন কিন্তু অনেক, তো হুট করে অভিনয় আসিনি। আমার পরিবার আমাকে টেনে নিয়ে এসছে এবং আমি আমার সর্বোচ্চ সাপোর্টটুকু আমার ফ্যামিলি থেকে আমি পেয়েছি। ক্যাম্পাসে থাকতে আমি প্রচণ্ড রকম ভয়াবহভাবে একজন থিয়েটার অ্যাক্টিভিস্ট ছিলাম, বিশ্ববিদ্যালয়ে থিয়েটার করতাম, দিন রাত ওখানেই আমার সব ছিল। তো এইভাবে এই সাপোর্ট নিয়ে আমি ঢাকাতে আসি। ঢাকাতে এসে একটা অ্যাড ফার্মে আমি যোগদান করি অ্যান্ডেজ নামে, কপিরাইটার হিসাবে। তারপর কিছুদিন গিয়াসুদ্দিন সেলিমের সঙ্গে, সেলিমদের সঙ্গে অ্যাসিস্ট করি, তারপর নিজে ডিরেকশন দিই। তখনও কিন্তু অ্যাক্টিংয়ের খুব বেশি ইচ্ছা ছিল না, অথচ আমি থিয়েটারে অ্যাক্টিং করে এসেছি। আমার মেইনলি টার্গেট ছিল ডিরেকশন দেওয়া। হুট করে নোমান রবিনের সিটি বাস দিয়ে অনেকটা ফান করতে করতে আমার অ্যাক্টিংয়ে আসা। সো হুট করে আমি আসলেও আমার ব্যাকগ্রাউন্ডটা থিয়েটার থেকে আসা। এক সিকোয়েন্স হঠাৎ করে আবিষ্কার করলাম আমি বিখ্যাত হয়ে গেছি, যেখানে যাই সেখানেই চেনে। তো সিটি বাসে সেই ডায়লগুলো, ভাই কোথি আছে, চলছে কুটকুট কুটকুট করে শাপলা বাগান, একটা ডায়লগ লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড, মানে প্রতিটা মানুষের দেখি রাতারাতি মুখস্থ। ইভেন এখনো গ্রামগঞ্জে শুটিং করতে গেলে শুটিং করছি, হঠাৎ করে দেখি আমার 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 ভাষা, আমার আমার ডায়লগ, কারো মোবাইলে এই ভিডিও ক্লিপটুকু কেউ ছেড়ে দিয়েছে আমাকে দেখে, এত বছর পর, তার মানে কতটা ছুঁয়েছে মানুষকে। তো আমি প্রথম নই, রাশের ভাষায় এর আগে আব্দুল আজিজ আঙ্কেল কাজ করেছেন, অনেকেই কাজ করেছেন। এ ভাষাটা অনেক সুইট, অনেক মজার, তো মানুষের অনেক ভেতরে ভাষাটা ঢুকে যায়। তো দীর্ঘদিন পরে আমি যখন এটা ইউজ করলাম তখন মানুষের ভেতরে ঢুকে গেল, এটা আমার জন্য অনেক বড় ভালো। আর এত আঞ্চলিক ভাষা থাকতে রাজশাহী বা চাপাইয়ের ভাষা চুজ করার কি অন্য কোনো কারণ ছিল? এটা একটা অনেক মজার একটা ব্যাপার ছিল। নোমান রবি তার জীবনে প্রথম ডিরেকশন দিতে যাচ্ছেন, তো সিটি বাস, তো তাকে কংগ্রেচুলেট করতে গেছি আগের দিন, তো দেখি যে একটা স্ক্রিপ্ট করা হচ্ছে। তো আমার যেটা ছিল ছিল হচ্ছে পুরোটাই হচ্ছে নোয়াখালীর ভাষায়, আর একজন পারফরমেন্স করার কথা ছিল। তো আমি ওটা খুব ওটা স্ক্রিপ্ট শুনেই বলতেছি যে দূর সব জায়গায় আপনারা নোয়াখালী বরিশাল দেন, রাজশাহী দেন, তো হাসতে হাসতে মানে বলছে রাজশাহী হলে কেমন হয় বলেন তো। তো স্ক্রিপ্টটা দেখে বুঝতেছি যে, তারপরে দেখে বলতেছি বলেন এরকম হলে কেমন হয়। তো তারপরে আমার আমি নিজের মতো করে বললাম, তারপরে নোমান রবিন বলতেছে ভাই কালকে কাজটা আছে, কালকে কাজটা করেন আপনি, করেন ক্যারেক্টারটা। আমি বললাম দূর হোক, আমি তো আমার অফিসের কাজে যাবো বরিশাল, আমার সাকুরা গাড়ির টিকিট কাটা আছে 11টায় সকালে রওনা দিয়ে দেবো অফিসের কাছে। বলছে না 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 না, আপনাকে আমি বিকেলের মধ্যে ছেড়ে দেবো, আপনি কাজটা করে যান না। আমি বললাম দূর আমি অ্যাক্টিং করবো না। বলছে না না করেন না, একটা মজা করতেছে, একটা নতুন একটা কাজ করি না। তো তারপরে ওই দিন শুটিং করে বিকেলের গাড়িতে বরিশালে চলে গেলাম। তার কিছুদিন পরে ঈদে তো যথারীতি রাজশাহী গিয়েছি, নাটকটা অন ইয়ারও হয়েছে। অন ইয়ারও হওয়ার পর তো যেহেতু চাকরির সময় শেষ, অন ইয়ার হওয়ার একদিন পরেই তো ঢাকা ন্যাশনাল বাসে টেকনিক্যাল থেকে নামলাম, নেমে সিএনজি ঠিক করতেছি, হঠাৎ করে সিএনজি দেখি 3-4টা সিএনজি আলাদা আছে। আমি বললাম যে ভাই যাবেন ওখানে, ভাই কই যাবো, শাপলা বাগানে যাবো। আমি তার দিক সিএনজেলার দিক তাকালাম, দেখি 3-4 জন সিএনজেলা আমার দিক তাকায় তাকায় হাসছে। আমার তখন মনে হলো যে কিছু একটা বোধহয় ঘটে গেছে। যখন কো আর্টিস্ট হিসাবে কল চরিত্রে, তিনি তো হিরো নায়ক, কল চরিত্র হিসাবে আমাকে সর্বপ্রথমে তার মুখোমুখি হতেই হবে, সেটা নিয়ে একটা মেন্টাল অ্যাংজাইটি ছিল। উনি কেমন, কীভাবে কীভাবে কতটা হেল্প করবেন, কীভাবে সহযোগিতা করবেন, কীভাবে আমরা যেতে পারি, কেমন যাব। তো আমাদের কোর্টের পার্ট ছিল প্রথম দিকে, প্রায় 7 দিন আমরা বিশাল একটা সেট করে কোর্টের পার্ট করেছি, আমরা কোর্টের অংশটুকু করেছি। তো আমার সাথে শাকিব খানের যে সিকোয়েন্সটা ছিল সেটা হচ্ছে প্রায় 3rd দিনের দিন। প্রথম দিনেই যে শাকিব খানকে আমি দেখলাম, দেখার পর পরই 1 ঘন্টা অবজার্ভ করার পর পরই তার সম্পর্কে সমস্ত শঙ্কা বিধা,
সমস্ত জড়তা সবকিছুই কেটে গেল। এটা কিন্তু আমি কাটিয়েছেন, উনি ওনার বিষয়ে। তারপর দিন যত গড়িয়েছে, মেন ক্লাইম্যাক্সের ফাইট, ওনার সঙ্গে সিকোয়েন্সগুলো, ততই আমি মুগ্ধ এবং বিস্মিত হয়েছি। এবং অবশ্যই শ্রদ্ধা তো করি, শ্রদ্ধাটা আদায় করে নিতে হয়, উনি আদায় করতে পেরেছেন। কাজের প্রতি সাংঘাতিক রকমের ডেডিকেটেড উনি। এবং সবচেয়ে বড় কথা, এই কটা দিন আমি কখনো তার মুখে কোনো বিরক্ত দেখিনি। ক্লান্তিতে ভেঙে পড়েছে মানুষটা, আমি কোনো বিরক্ত দেখিনি। অলওয়েজ একটা স্মাইল তার মুখের মধ্যে ছিল আর কি। এখন আপনারা হয়তো বলতে পারেন স্মাইলটা উনি জোর করে রেখেছেন, চেষ্টা করে দেখুন না। 14-16 ঘন্টা এই অমানসিক পরিশ্রম শুটিংয়ে করার পর আপনার মধ্যে কোনো বিরক্ত থাকবে না। এর মধ্যে একটা করোনা ভীতি ছিল আর কি, এর মধ্যে তো করোনা ভীতি ছিল। আর সবচেয়ে বড় কথা, কিন্তু মাস্কও শুটিংয়ের সময় ইউজ করতে পারি না, উনিও করেননি, আমরাও করতে পারি না। চেষ্টা করে দেখুন তো 16-18 ঘন্টা স্মাইলটা মুখের মধ্যে রাখা যায়। ভালো লেগেছে, আমার অত্যন্ত সফলতা কামনা করি। ওনার সঙ্গে কাজ করে যেটা বুঝলাম যে এই দীর্ঘ এতগুলো বছর এক চাটিয়া বাংলাদেশের ফিল্মকে রিপ্রেজেন্ট করা এবং নাম্বার এক হওয়া, এটা আসলে কোনো জোক না, এটা বাস্তবতা। এই বাস্তবতা আদায় করে নিতে হয়, অ্যাক্টিং দিয়ে হোক, বিএফ দিয়ে হোক এবং ডেডিকেশন দিয়ে হোক।